আল্লাহ বলছেন ওহম ইয়াতুলুন আল কিতাব, অথচ তারা কিতাব পাঠ করছে, তাওরাত পড়ছে, ইনজিল পড়ছে, আর শুধুই ফতোয়াবাজি যে আমরাই হক, সব সব বাতিল। কাযালিকা কানাল্লাযিনা লা ইয়ালামুনা মিসলা ক্বাওলিহিম, এটা ছিল ইহুদিদের বক্তব্য ফতোয়া, এই ছিল খ্রিস্টানদের ফতোয়া, আর এটা হচ্ছে মক্কার কোরাইশদের ফতোয়া নবী সাল্লাল্লাহু আলাইহি এবং সাহাবিদের উপর। আল্লাহ বলছেন তৃতীয় দলের কথা শুন, ইহুদি খ্রিস্টান হয়ে গেল না, আল্লাহ বলছেন কাযালিকা কানাল্লাযিনা লা ইয়ালামুনা মিসলা ক্বাওলিহিম, এইরকমই বলেছে ওই সব লোকেরা যারা অজ্ঞ। আর মক্কার লোকেরা তাওরাত ইনজিল থেকে অজ্ঞ, জ্ঞান ছিল না, এরা ছিল উম্মি, তারপরে এরা ছিল জাহিলিয়াতের যুগে, এদেরকে কি বলা হয়েছে, আইয়ামে জাহিলিয়াত এদের যুগকে বলা হয়েছে। আল্লাহ ওদেরকে লা ইয়ালামুন বলেছেন, এই জাহিলি যুগের লোকদেরকে, মক্কার মুশরিকদেরকে বা আরব মুশরিকদেরকে, যে এরাও এইরকমই বলেছে, মিসলা কওলিহিম, এই ইহুদি খ্রিস্টানদের মতোই তাদের কথা। আল্লাহ বলছেন ফাল্লাহু ইয়াহকুমু বাইনাহুম ইয়াওমাল কিয়ামা, আল্লাহ তাদের মাঝে চূড়ান্ত ফয়সালা করবেন, দুনিয়া ফয়সালার জগৎ না, মাঝে মধ্যে কিছু করেন দেখানোর জন্য, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন চূড়ান্ত ফয়সালা কখন করবেন, ইয়াওমাল কিয়ামা, বিচার দিবসে, কিয়ামতের দিনে, ফিমা কানু ফিহি ইখতালিফুন, ওই সমস্ত বিষয়ে যে বিষয়ে মানুষ মতবিরোধ করছে, এই যে ইখতিলাফ কিয়ামত পর্যন্ত চলতেই থাকবে। আল্লাহ মাঝে মধ্যে হয়তো শিক্ষামূলক কিছু দেবেন ধাক্কা, কিন্তু চূড়ান্ত ফয়সালা আল্লাহ সমস্ত দল উপদলের মাঝে করবেন কখন, ইয়াওমাল কিয়ামত, ফিমা কানু ফিহি ইখতালিফুন। মক্কার মুশরিকরা কি বলতেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, এ হচ্ছে সাবি, আজকালকার লোকের বলছে ওয়াহাবি, আর ওই মক্কার মুশরিকরা কি বলতো, সাবি মানে বেদিন বিধর্মী, সাবাতা, কেউ যদি মুসলমান হয়ে গেছে, আরে তুমিও বিধর্মী হয়ে গেছো, সাবি হয়ে গেছো, মুহাম্মদের অনুসারী হয়ে গেছো, সাবি হয়ে গেছো তুমি, সাবি মানে বেদিন হয়ে যাওয়া। তারপরে মক্কার মুশরিকরা কাফেররা নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মক্কাতেও নামাজ পড়তে বাধা সৃষ্টি করত। এক, এটা হচ্ছে সিরাতুন নবীর ঘটনা, বহু ঘটনায় রয়েছে, কোথাও খোলা জায়গায় নামাজ পড়তেন, লুকিয়ে দারুল আরকামে তাঁরা নামাজ পড়তেন, ইবাদতবন্দি করতেন এবং দাওয়াতের কাজ করতেন। দুই নম্বর, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনা হিজরত করার পরে হুদাইবিয়ার বছর উমরার উদ্দেশ্যে গেলেন, যে মক্কায় মাত্র তিন দিন থাকবো, উমরা করে আসবো, ষষ্ঠ হিজরিতে। মক্কার মুশরিকরা কী করলো, হুদাইবিয়া এসে একবারে বাধা সৃষ্টি করলো, যে এমন লোকেরা যারা আমাদের বাপদাদাকে বদরে কী করেছে, খুন করেছে 70 জন, কার এদেরকে ঢুকতে দেবো মক্কায়, মক্কায় ঢুকতে দেবো না, আমরা খালি হাতে ঢুকছি, কোনো অস্ত্র নিয়ে লড়াই নয়, শুধু ইবাদত করতে যাব, উমরা করব, তওয়াফ সাই করব, ফিরে আসবো, তিন দিনে ফিরে আসবো, না ঢুকতেই দিল না, সন্ধি হইল, হুদাইবিয়ার সন্ধি হইল জানা আছে। আল্লাহ রব বলছেন যে এর চেয়ে বড় জালেম পৃথিবীতে কেউ হয় না, যারা আল্লাহর ঘরে, সে মসজিদ হোক অথবা মসজিদে হারাম হোক অথবা যে কোনো জায়গায় হোক, যদি ইবাদত বন্দেগী করতে বাধা সৃষ্টি করে, তাহলে ওরা সবচেয়ে বড় জালেম। বলছেন ওমান আজলাম, ওর চাইতে বড় জালেম কে হইতে পারে, মিমান মানা মাসাজিদ আল্লাহ, ওই সব লোকদের চাইতে বড় জালেম কে হইতে পারে, যারা আল্লাহর মসজিদে বাধা সৃষ্টি করে, যে আইয়ুজ কারাফি হাসম, সেখানে আল্লাহর নামের জিকির আজকার হোক, আল্লাহকে স্মরণ করা হোক, নামাজ আদায় করা হোক, ওয়াসাফি খারাবিহা, এবং সেই মসজিদগুলিকে বিরান করার জন্য সচেষ্ট হয়, অপপ্রয়াস চালায়, ওয়াসাফি খারাপ, খারাপ মানে বিরান করা, ধ্বংস করা, বিরান করা বা ধ্বংস করা দুই রকম, এক হচ্ছে বিল্ডিং ধ্বংস করে দেওয়া, মসজিদকে ধ্বংস করে দেওয়া, চূর্ণ বিচ্ছিন্ন করে দেওয়া, যেমন বাবরি মসজিদটা ধ্বংস করলো, এরা সবচেয়ে বড় জালেম কট্টরপন্থী হিন্দু যারা মসজিদ ধ্বংস করেছে, এইরকমের যে কোনো জায়গায় যারা মসজিদ আল্লাহর ঘর ধ্বংস করে তারা সবচেয়ে বড় জালেম। আর দ্বিতীয় বিরান করা বা বরবাদ করা বা ধ্বংস করা হচ্ছে যে এবাদত বিহীন করে দেওয়া, মসজিদ দাঁড়িয়ে আছে কিন্তু নামাজ নেই, আজান নেই, জামাত নেই, জামাত তিন চারটা লোকে জামাত করে, ফজরে এক লাইন হয় না, আর জুমাতে জায়গা দেওয়া যায়, রাস্তাঘাটে নামাজ হয়, এই বিরান কি অমুসলিমরা করছে, এই খারাপ কি অমুসলিমরা করছে, না একশো নামধারী মুসলিমরা করছে, জুমাতে জায়গা হয় না, দৌড় দিচ্ছে সব, যাই নামাজ হাতে করে করে, আর যেখানে সেখানে চারিদিকে নামাজ, ইমামের আগের দিকেও নামাজ, ডানে বামে রাস্তার ওই পাশে বিচ্ছিন্ন কাতারের নামাজ, এসব নামাজ হয় না, হ্যাঁ, আর ফজরের নামাজে একটা লাইন জুটে না, অথচ এইগুলো সব মানুষ মুসলিম, এই এলাকায় বাস করে, তাদের নাম হচ্ছে মুসলিম, আইডি মুসলিম, কিন্তু কাজে মুসলিম না, আল্লাহর কাছে মুসলিম না, এরা কী করে, ওয়াসাফি খারাপিয়া, এই মসজিদগুলি বিরান করার জন্য এরা অপপ্রয়াস চালাচ্ছে, মসজিদকে আবাদ করে না, মসজিদ আবাদ করাকে ইমারাতুল মাসাজিদ বলা, ইন্নামা ইয়ামুরু মাসাজিদ আল্লাহ মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াওমিল আখির ওয়া আকামা সালাত ওয়া আতা যাকাত ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ, মসজিদ আবাদ করে ওই সব লোকেরা যারা আল্লাহর প্রতি ঈমান, পরকাল ঈমান রেখে ওয়াকামাসাল্লাহ নামাজ কায়েম করে, নামাজ পড়ছেন না পাঁচ ওয়াক্ত, তার মানে মসজিদকে বিরান নিজের হাতে করছেন, দোষ চাপাচ্ছেন হিন্দুদের, হিন্দুরা বাবরি মসজিদ শহীদ করেছে, আর আপনার প্রত্যেকটা মসজিদে শহীদ করছেন ফজরের নামাজে, খবর নেই, হুঁশ নেই, সংশোধন করেন নিজের, এইসব আজাব
ভারত, বাংলাদেশ, পাকিস্তান, যে কোনো দেশের মানুষ, আজকাল বিভিন্ন দেশে মুসলিম দেশে আজাব, সিরিয়া, ফিলিস্তিন, ইরাক আজাব, এর মূল কারণ হচ্ছে আমরা, আমাদের পাপাচার, আমাদের আল্লাহর দিন থেকে সরে যাওয়া, আমাদের শিরকি আকিদা, বিদাতি আকিদা, বেনামাজি হয়ে যাওয়া, মসজিদকে বিরান করা, আমরা বরবাদ করেছি আমাদের দিনকে। আমাদের কাছে দিন আগন্তুক হয়ে গেছে, অপরিচিত হয়ে গেছে। আমরা দিনের বিধিবিধানে বিরোধিতা করি, দাড়িতে বাধা সৃষ্টি করে, মুসলিম কোম্পানি, মুসলিম প্রতিষ্ঠান দাড়ি রাখতে দেয় না, মুসলিম হোটেল দাড়ি রাখতে দেয় না, অথচ তার স্ত্রী লম্বা লম্বা চুল নিয়ে পাকশা করে, তখন খাবার খারাপ হয় না স্ত্রীর চুলে। এইসব জালেম, এরাই বিরান করেছে, বরবাদ করেছে দিন ইসলামকে এবং আল্লাহর মসজিদকে।